নমস্কার দর্শক বন্ধু, আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ 8ই ডিসেম্বর 2023 শুক্রবার, বাংলার 21শে অগ্রহায়ণ 1430। আজকে সকাল 9টার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে। মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি, কন্যা রাশির ঘরে রয়েছে চন্দ্র এবং কেতু, তুলা রাশিতে রয়েছে শুক্র, বৃশ্চিক রাশির ঘরে রয়েছে রবি, মঙ্গল, ধনুরাশিতে রয়েছে বুধ, কুম্ভ রাশির ঘরে রয়েছে শনিদেব এবং মীন রাশিতে রয়েছে রাহু। আজকে তিথি কৃষ্ণপক্ষের একাদশী, শেষ রাত 4টে 18 মিনিট পর্যন্ত। আজকে হস্তা নক্ষত্র থাকছে সকাল 7টা 42 মিনিট পর্যন্ত। আজকে রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময়। আজকে দিনের রাহুকালের সময়টি হলো, অর্থাৎ অশুভ সময়টি হলো সকাল 10টা 30 মিনিট থেকে বেলা 12টা পর্যন্ত। আজকে দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না। আজকে দিনের শুভ সময়গুলি হলো সকাল 6টা 10 মিনিট থেকে সকাল 7টা 4 মিনিট পর্যন্ত, আবার সকাল 7টা 46 মিনিট থেকে সকাল 9টা 53 মিনিট পর্যন্ত, আবার দুপুর 12টা থেকে দুপুর 2টো 49 মিনিট পর্যন্ত, আবার বিকেল 3টে 32 মিনিট থেকে বিকেল 4টে 49 মিনিট পর্যন্ত, আবার রাত 5টা 50 মিনিট থেকে রাত 8টা 57 মিনিট পর্যন্ত, আবার ভোর 4টে 34 মিনিট থেকে সকাল 6টা 10 মিনিট পর্যন্ত। আজকে দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন। সব রাশিলগ্নের জন্য বলবো যে আজ যাত্রা শুভ। চ্যানেলে যারা নতুন আছেন, আমার ভিডিও প্রথমবার দেখছেন, আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আসুন জেনে নেওয়া যাক আজকে দিনে 12টি রাশির কেমন যাবে। মেষ রাশি জাতকজাতিকাদের জন্য বলবো, অতিরিক্ত ব্যস্ততার কারণে নিজেকে সময় দিন। নিজেকে সময় না দিলে কিন্তু আপনি আপনার মানসিক শান্তি কিন্তু হারিয়ে ফেলবেন। আপনার কাছে অতিরিক্ত সুযোগ, যেই সুযোগ কিন্তু আপনি দীর্ঘদিন ধরে চাইছিলেন, সেটা কিন্তু আপনার কাছে আসতে চলেছে এবং তা থেকে কিন্তু আপনি কিছু অর্জন করতে পারেন যা আপনার ক্ষমতার মধ্যেই রয়েছে। আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে, শরীরের কিন্তু অবশ্যই খেয়াল রাখুন। শরীরের অযত্ন কিন্তু আপনার শরীর অসুস্থতার কারণ হতে পারে। আর্থিক দিক থেকে বলবো, দিনটি কিন্তু আপনার জন্য মধ্যম প্রকার, তাই অতিরিক্ত খরচ বন্ধ না করলে ধীরে ধীরে কিন্তু আপনি ঋণভারে জড়িয়ে পড়তে পারেন এবং তার থেকে মানসিক চাপ কিন্তু আপনার বাড়তে পারে। পারিবারিক দিক থেকে বলবো যে পরিবারের লোকজনের সাথে কিন্তু একটু ঝুট ঝামেলা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই নিজেকে শান্ত রাখুন এবং সবারই কথা মেনে চলুন, নাহলে কিন্তু ঝুট ঝামেলা হওয়ার কিন্তু একটা বড় রকম সম্ভাবনা রয়েছে। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে আজ আপনার প্রেম করার দিন, আপনার প্রেমিক প্রেমিকার সাথে ঘুরতে যেতে পারেন, সময় কাটাতে পারেন একে অপরের সাথে। এই সময় কাটিয়ে আপনারা কিন্তু নিজের সম্পর্ককে আরও মজবুত করবেন। কর্মের দিক থেকে বলবো, দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন। আপনার কর্মক্ষেত্রে কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি হতে পারে, আপনার নতুন কোনো দায়িত্ব কিন্তু আপনার কাছে আসতে পারে, তাই অবশ্যই মাথা ঠান্ডা রেখে নিজের কর্ম কিন্তু অবশ্যই নিজে করে যান। বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য দুর্দান্ত দিন। আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনার খুব সুন্দরভাবে কাটবে। আজকে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 8টা 2 মিনিট থেকে সকাল 9টা 45 মিনিট পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 10টা 2 মিনিট থেকে সকাল 11টা 35 মিনিট পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি শান্ত সাবধানে এবং সতর্কভাবে কাটাবেন, কোনোভাবে কিন্তু কারোর সঙ্গে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বেন না। আর এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন, অবশ্যই গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। বিষরাশি জাতকজাতিকাদের জন্য বলবো যে আজ বয়স্ক কেউ কিন্তু আপনার পথ প্রদর্শন করতে পারে। আজ আপনার শরীরে অতিরিক্ত উদ্যম এবং এনার্জি থাকতে পারে। আজ আপনার শরীর কিন্তু খুবই ভালো থাকবে, শরীর নিয়ে কিন্তু আপনাকে টেনশন করার কোনো কারণ নেই। যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন, তাহলে কিন্তু তা থেকে আজকে অনেকটা হলেও কিন্তু রিলিফ পাবেন। আজ আপনার অর্থনৈতিক অবস্থা কিন্তু মোটামুটি থাকবে, অতিরিক্ত খরচ কিন্তু আপনাকে বন্ধ করতে হবে, নাহলে কিন্তু ধীরে ধীরে আপনি ঋণভারে জড়িয়ে পড়বেন এবং তার থেকে মানসিক চাপ বাড়তে পারে। পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন। পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনি শান্তিপূর্ণ এবং আনন্দের সাথে কাটাতে পারবেন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার প্রেমিক প্রেমিকার সঙ্গে কাটাবার দিন। একে অপরের সঙ্গে কিন্তু আপনারা প্রেম বিনিময়ের মাধ্যমে দিনটি কিন্তু খুব সুন্দরভাবে অতিবাহিত করবেন। কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনার মোটামুটি, তাই কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে, কিন্তু তবুও দিনটি আপনার কিন্তু মধ্যম প্রকার কাটবে। বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন। আপনার স্ত্রীর সঙ্গে কোথাও সময় কাটাতে পারেন, ঘুরতে যেতে পারেন। দিনটি কিন্তু আপনাদের জন্য একটা প্রেম রোমান্সের ভোলা সুন্দর একটা দিন। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর
দুপুর 12:25 থেকে দুপুর 2:38 পর্যন্ত। এবং আজকের দিনের জন্য আপনার সাবধানে থাকার সময় হলো রাত 8:59 থেকে রাত 9:50 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে কাটান। এই সময় কিন্তু কারোর সঙ্গে ঝুটঝামেলায় জড়িয়ে পড়বেন না, নাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে বা আপনি বিপদে পড়তে পারেন। এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন, অবশ্যই গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর। তাই এই ধরনের জামাকাপড় পরা অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। মিথুন রাশি, মিথুন রাশির জাতজাতিকাদের জন্য বলবো যে অকারণে কোনো কিছু ভয় কিন্তু অহেতুক ভয় কিন্তু আপনার মধ্যে আজ কাজ করবে। আজ আপনি আপনার নিজের জন্য বা নিজে যে কাজে সন্তুষ্টি পান সেই কাজের জন্য কাজ কিন্তু আপনি করতে পারবেন না। আপনার কাছে সময় থাকলেও কিন্তু তার জন্য কিন্তু আপনি সময় বের করতে পারবেন না। শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনার মধ্যম প্রকার, তাই শরীরের অবশ্যই যত্ন নিন। শরীরের অবহেলা কিন্তু আপনার শরীর অসুস্থতার কারণ হতে পারে। আর্থিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন। হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি বা বিনিয়োগ থেকে কোনো অর্থপ্রাপ্তি কিন্তু আপনাকে আজকে আপনার সমস্ত আর্থিক প্রবলেমগুলো কিন্তু সলভ করতে হেল্প করবে। আজ পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন। পরিবারের লোকজনের সাথে, বিশেষ করে বাড়ির বয়স্কদের সাথে সময় কাটান। আপনাকে কাছে পেয়ে তারা কিন্তু খুবই আনন্দিত হবে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো দিন। আপনার প্রেমিক প্রেমিকার সাথে আজকে সময় কাটাতে পারেন। আপনারা কিন্তু একটা সুন্দর দিন অতিবাহিত করবেন। কর্মক্ষেত্রে দিনটি কিন্তু একটু চাপে রয়েছে। কর্মক্ষেত্রে কিন্তু আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে অতিরিক্ত বিরক্ত করতে পারে বা আপনাকে কাজের দায়িত্ব, নতুন কোনো কাজের দায়িত্ব কিন্তু আপনার ঘাড়ে আসতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে নিজের কর্ম কিন্তু অবশ্যই নিজে করে যান। বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চমৎকার দিন। আপনার স্ত্রীর সঙ্গে দিনটি কিন্তু প্রেম ভ্রমণ ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনারা সুন্দরভাবে উপভোগ করবেন। আজকের দিনের জন্য আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 8:05 থেকে সকাল 9:40 পর্যন্ত। এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 10:05 থেকে সকাল 11:30 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে কাটান। কোনোভাবে কিন্তু কারোর সঙ্গে ঝুটঝামেলায় করবেন না। এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন, অবশ্যই গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সাদা এবং রূপালি। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। কর্কট রাশি, কর্কট রাশি জাতজাতিকাদের জন্য বলবো যে বিনা কারণে কিন্তু শত্রু বিদ্রোহী হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার ফাঁকা সময়ে কিছু বই পড়ার অবশ্যই চেষ্টা করবেন, যাতে করে জীবনে নানা সমস্যার সমাধানের পথ কিন্তু আপনি খুঁজে পেতে পারেন। আজ শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার। শরীরের অবশ্যই যত্ন নিন। শরীর অবহেলা কিন্তু আপনার শরীর অসুস্থ তার কারণ হতে পারে। আর্থিক দিকটি কিন্তু আজকে বেশ খারাপ, তাই আপনার অর্থের অপ্রয়োজনীয় খরচাগুলি কিন্তু বন্ধ করতে হবে। আপনার কেনাকাটা বা আপনার অতিরিক্ত দামি জিনিস কেনাকাটার ফলে যে অর্থের অভাব সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে এবং ফলে আপনার মানসিক চাপ কিন্তু বাড়বে। পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য মধ্যম প্রকার। তাই আপনার পরিবারের সাথে দিনটি কিন্তু হাসি খুশির মাধ্যমে আপনার মোটামুটি কাটবে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু মধ্যম প্রকার। তাই আপনার প্রেমিক প্রেমিকার সঙ্গে একটু সাবধানে কথাবার্তা বলুন, যাতে ছোটোখাটো কথায় আপনাদের মধ্যে তর্ক বিতর্ক যাতে না সৃষ্টি হয়। কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আজকে মোটামুটি, তাই কর্মক্ষেত্রে কাজের চাপ থাকলেও দিনটি কিন্তু সবার সঙ্গে মিলেমিশে আপনার খুব ভালোই কাটবে। বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য একটু খারাপ রয়েছে। আপনার স্ত্রীর সাথে কিন্তু আপনার ছোটোখাটো বিষয়ে কিন্তু ঝরঝামেলা হওয়ার বা ঝড়ঝাটি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, তাই একটু সাবধানে কথাবার্তা বলবেন। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর 12:30 থেকে দুপুর 2:35 পর্যন্ত। এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো রাত 9:00 থেকে রাত 9:45 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে কাটান। কোনোভাবে কিন্তু কারোর সঙ্গে ঝুটঝামেলা জড়িয়ে পড়বেন না। এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন, অবশ্যই গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে পিঙ্ক সাদা অফ হোয়াইট। তাই এই ধরনের জামাকাপড় পর অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। সিংহরাশি, সিংহরাশি জাতজাতিকাদের জন্য বলবো যে আপনার ব্যস্ততার মধ্যেও কিছু কিছুটা সময় আপনার নিজের জন্য কাটানো উচিত, যাতে করে আপনি নিজের মনের শান্তি অবশ্যই খুঁজে পান। আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে। শরীর নিয়ে কিন্তু আপনাকে টেনশন করার কিছু কারণ নেই। যদি দীর্ঘমেয়াদী রোগে কোনো ভুগছিলেন, তাতে কিন্তু আজকে আপনি অনেকটা হলেও কিন্তু রিলিফ পেতে পারেন। আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে। অর্থের নানারকম প্রবলেম কিন্তু আজ আপনি সলভ করে নিতে পারবেন। পারিবারিক দিক থেকে বলবো যে পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনার খুবই ভালো কাটবে। পরিবারের লোকজনের
বিশেষ করে বাড়ির ছোটদের সাথে কিন্তু সময় কাটান, তাদেরকে সময় দিন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু মধ্যম প্রকার, প্রেম প্রেমিকার সঙ্গে বাইরে ঘুরতে গেলেও কিন্তু কথাবার্তা একটু সাবধানে বলবেন, যাতে ছোটোখাটো কথাবার্তায় আপনাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি না হয়। কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো রয়েছে, আপনার কর্মে কিন্তু সবাই প্রশংসা করবে, আপনার আপনাকে প্রচণ্ডভাবে উৎসাহ দেবে কিন্তু আপনার সহকর্মীরা, বা আপনার বস কিন্তু আপনার কাজের প্রশংসা করতে পারে। আজ যারা ব্যবসা করছেন তারা কিন্তু নতুন বিনিয়োগে কিন্তু প্রচণ্ডভাবে লাভবান হতে পারেন। বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু মধ্যম প্রকার, তাই আপনার স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু মোটামুটি কাটবে। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 8:10 থেকে সকাল 9:35 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 10:10 থেকে সকাল 11:25 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে কাটান, কোনোভাবে কিন্তু কারোর সঙ্গে ঝুটঝামেলা জড়িয়ে পড়বে না। এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন তবে গাড়ি অবশ্যই ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। কন্যারাশি, কন্যারাশি জাতিজাতিকাদের জন্য বলবো যে কোনো প্রভাবশালী ব্যক্তির সাপোর্টের কারণে কিন্তু আপনি অনেকটা সাহস অবশ্যই পাবেন। আজ আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে, শরীর নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার, অর্থে নানা রকম প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হতে পারে। প্রচুর অর্থ খরচ কিন্তু আপনি নিজের আনন্দের জন্য, নিজের কেনাকাটার জন্য কিন্তু করতে পারেন, তাই একটু সাবধানে খরচা খরচ করুন। পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু জন্য আপনার জন্য কিন্তু মধ্যম প্রকার, তাই পরিবারের লোকজনের সাথে একটু সাবধানে কথাবার্তা বলুন। আপনার কোনো কথায় যাতে কোনোভাবে কেউ কষ্ট না পায়, বিশেষ করে বাড়ির বয়স্করা যাতে আপনাকে বড় করেছে তারা যাতে আপনাকে আপনার কোনো কথায় যাতে কষ্ট না পায়, তাদেরকে সময় দিন, তাদের সাথে সময় কাটান। আর প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনাদের প্রেম করার দিন নয়, তাই আপনাদের মধ্যে প্রেম প্রেমিকার মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু ঝুটঝামেলা হওয়ার সম্ভাবনা কিন্তু আজকে প্রচণ্ডভাবে রয়েছে। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনার প্রচণ্ড চাপে যাবে, কর্মক্ষেত্রে আমরা নতুন কোনো কাজের বা প্রকল্পের কাজের চাপ কিন্তু আপনার উপর আসতে পারে, আপনার বস কিন্তু আপনার উপর অসন্তুষ্ট হতে পারে, তাই একটু সাবধানে মাথা ঠান্ডা রেখে নিজের কর্ম কিন্তু নিজে করে যান। বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আজ আপনাদের খুব একটা ভালো নয়, তাই কথাবার্তা একটু সাবধানে বলুন যাতে আপনার কোনো কথায় আপনার স্ত্রী কষ্ট না পায় বা আপনাদের মধ্যে কোনো ঝুটঝামেলা বা ঝগড়াঝাটি সৃষ্টি না হয়। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর 12:35 থেকে দুপুর 2:30 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো রাত 9:05 থেকে রাত 9:40 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে কাটান, কারোর সঙ্গে ঝুটঝামেলায় জড়িয়ে পড়বেন না। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। তুলারাশি, তুলারাশি জাতিজাতিকাদের জন্য বলবো যে নানা রকম সমস্যা যেগুলো আপনার লাইফের হয়েছে সেগুলো কিন্তু সমাধানের করার চেষ্টা করুন। আপনি কিন্তু পজিটিভ চিন্তাভাবনা নিজের মধ্যে নিয়ে আসুন, আজ আপনার বিনা কারণে কিন্তু শত্রু বিদ্রোহী হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, তাই সাবধানে থাকুন এবং সতর্ক থাকুন। আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম প্রকার, তাই শরীরের অবশ্যই যত্ন নিন, শরীরের অবহেলা করলে কিন্তু আপনার শরীর অসুস্থ হতে পারে। আর্থিক দিকটি কিন্তু মধ্যম প্রকার, তাই অর্থের নানা রকম খরচ কিন্তু আপনাকে আজকে ফেস করতে হতে পারে। আপনার কিন্তু নানারকম মুনাফার কারণে কিন্তু আপনি আপনার প্রবলেম, অর্থের প্রবলেম কিন্তু আজ কিছুটা হলেও কিন্তু সলভ করতে পারেন। পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু খুবই খারাপ রয়েছে, তাই পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু সাবধানে কথাবার্তা বলুন, আপনার টুকনো ব্যবহারে কিন্তু আপনার পরিবারের কেউ কষ্ট পেতে পারে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য মোটামুটি দিন, আপনাদের মধ্যে কিন্তু ছোটোখাটো ঝুটঝামেলা হওয়ার সম্ভাবনা আছে তৃতীয় ব্যক্তির কারণে, কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু প্রবল। কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো রয়েছে, কর্মক্ষেত্রে কিন্তু আপনার নাম সকলে করবে, আপনার বস কিন্তু আপনার কাজের প্রশংসা করবে, আপনি আপনার কর্মের জায়গায় একটা উচ্চ জায়গায় কিন্তু আপনি আজ পৌঁছে যেতে পারবেন। যারা ব্যবসা করছেন তাদের আজকে বিনিয়োগ কিন্তু লাভজনক করতে পারে। বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু মধ্যম প্রকার, তাই আপনার স্ত্রীর সঙ্গে কিন্তু কোনো রকম তর্ক বিতর্কে যাবেন না, ছোটোখাটো ঝুটঝামেলা কিন্তু আপনাদের মধ্যে দূরত্ব আনতে পারে। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 8:01 থেকে সকাল 9:46 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 10:01 থেকে সকাল 11:34 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে কাটান, কোনোভাবে কিন্তু কোনো রকম ঝুটঝামেলায় জড়িয়ে পড়বেন না। এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন অবশ্যই গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন।
বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতকাদের জন্য বলবো যে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু আপনাকে নীরব থাকা প্রয়োজন। আপনি পরিশ্রম করে যান, সফলতা অবশ্যই পাবেন। আপনি আপনার কোনো আত্মীয়র কাছ থেকে কিন্তু ব্যবসা বিষয়ে কিন্তু সুপরামর্শ পেতে পারেন। আজ শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার, শরীর কিন্তু অযত্নের কারণে শরীর অসুস্থ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকটি কিন্তু আপনার বেশ ভালো, হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাকে সমস্ত আর্থিক প্রবলেম সলভ করতে কিন্তু সাহায্য করবে। আজ আপনার বিনিয়োগ কিন্তু লাভজনক হতে পারে। পারিবারিক দিক থেকে বলবো যে পরিবারের লোকজনের সাথে কিন্তু আপনি একটা নির্ঝঞ্ঝাট এবং শান্তিপূর্ণ দিন অতিবাহিত করতে পারবেন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু একদমই খারাপ, তাই প্রেমিক প্রেমিকার সঙ্গে কিন্তু একে অপরের সাথে তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু ঝুটঝামেলা হওয়ার কিন্তু একটা বিরাট সম্ভাবনা রয়েছে। কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু আজকে বেশ চাপে রয়েছে। আপনার বস কিন্তু আপনার কাজের প্রতি অসন্তুষ্ট হতে পারে, আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে সাপোর্ট নাও করতে পারে আজ, তাই মাথা ঠান্ডা রেখে নিজের কর্ম কিন্তু নিজে করে যান। বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু একটু মোটামুটি রয়েছে, তাই স্ত্রীর সঙ্গে কোনো রকম তর্ক বিতর্কে যাবেন না। আপনার কোনো ব্যবহারে কিন্তু আপনার স্ত্রী কষ্ট পেতে পারে। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর 12:23 থেকে দুপুর 2:36 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো রাত 8:56 থেকে রাত 9:49 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধান এবং সতর্কভাবে কাটান, কোনোভাবে কিন্তু কারোর সঙ্গে ঝুটঝামেলায় জড়িয়ে পড়বেন না। এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন, অবশ্যই গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম এবং ছাই, তাই এই ধরনের জামাকাপড় পরা অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। ধনুরাশি, ধনুরাশি জাতকাদের জন্য বলবো যে কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে কিন্তু আপনি আপনার সঠিক লক্ষ্যে কিন্তু পৌঁছে যেতে পারবেন। আপনি আপনার ফাঁকা সময় অবশ্যই সঠিক কাজে ব্যবহার করুন, যেটা কিন্তু আজকে আপনি করতে পারবেন না। আজ আপনার দূরের কোনো আত্মীয় কিন্তু আপনার জন্য আপনার সঙ্গে যোগাযোগ কিন্তু করতে পারে। আজ শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে এবং প্রচণ্ড এনার্জেটিক থাকবে। আজ আর্থিক দিকটি কিন্তু বেশ খারাপ, নানা রকম আর্থিক প্রবলেম কিন্তু আপনাকে আজকে ফেস করতে পারে। হঠাৎ কোনো রকম আর্থিক প্রবলেম কিন্তু আপনাকে মানসিকভাবে ভেঙে দিতে পারে। পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু মোটামুটি, পরিবারের লোকজনের সাথে ছোটোখাটো ঝুটঝামেলা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই সাবধানে থাকুন, কথাবার্তা সাবধানে বলুন এবং বড়দের কথা কিন্তু এড়িয়ে চলুন বা তর্ক বিতর্কে যাবেন না। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার, তাই দিনটি আপনার মনের মানুষের সাথে মোটামুটি কাটবে। কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো রয়েছে, কর্মক্ষেত্রে আপনার কিন্তু কাজের প্রশংসা হতে পারে, আপনার বস কিন্তু আপনার কাজের প্রচণ্ডভাবে সন্তুষ্ট হতে পারে, আপনার সহকর্মীরা আপনাকে কিন্তু ফুল সাপোর্ট করবে, আর যারা ব্যবসা করছেন তারা কিন্তু প্রচণ্ডভাবে আজকে লাভবান হতে পারেন, বিনিয়োগের মাধ্যমে আজকে লাভবান হতে পারেন। আজ ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে কিন্তু আপনারা আজকে ছোটো ছোটো ব্যবসায়ীরা কিন্তু লাভবান হতে পারেন। বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু মোটামুটি, আজ আপনার স্ত্রীর সঙ্গে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 8:04 থেকে সকাল 9:38 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 10:06 থেকে সকাল 11:29 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধান এবং সতর্কভাবে কাটান, কোনোভাবে কিন্তু কারোর সঙ্গে ঝুটঝামেলায় জড়িয়ে পড়বেন না। এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন, অবশ্যই গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। মকর রাশি, মকর রাশি জাতকের জন্য বলবো যে নিজের প্রতি আত্মবিশ্বাস আপনাকে প্রচণ্ডভাবে শক্তিশালী এবং পুত্রই করে তুলতে পারে। আজ আজ আপনি আপনার ফাঁকা সময়ে কিছু ইম্পর্টেন্স কাজ, বাড়ির মধ্যে থাকা কিছু ইম্পর্টেন্স কাজ করার কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু আপনি সেটা করতে পারবেন না বা আপনার করার কিন্তু সময় পাবেন না। আজ আপনার শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার, তাই শরীরের অবশ্যই খেয়াল রাখবেন, শরীরের অযত্ন কিন্তু আপনার শরীর অসুস্থ করে ফেলতে পারে। আর্থিক দিকটি কিন্তু মোটামুটি রয়েছে, তাই অর্থের প্রবলেম ফেস করতে হতে পারে। আজ আপনার নানা রকম অর্থের প্রবলেম কিন্তু আপনাকে মানসিক চাপ কিন্তু দিতে পারে। পারিবারিক দিক থেকে বলবো যে পরিবারের লোকজনের সাথে কিন্তু দিনটি আপনার ভালো কাটবে, বাড়ির লোকের সাথে সময় কাটান, তাদেরকে সময় দিন, আপনি বাড়ির বয়স্কদের সাথে সময় কাটান, বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের সাথে সময় কাটালে কিন্তু তারা আপনাকে কিন্তু প্রচণ্ডভাবে কাছে পেয়ে আনন্দিত হবে। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো দিন, আপনার মনের মানুষের সাথে সময় কাটাতে পারেন, আপনার একের অপরের সময় কাটিয়ে কিন্তু নিজের সম্পর্ককে আরও দৃঢ়তা করতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্য প্রকার, তাই আপনার কাজে চাপ থাকলেও দিনটি কিন্তু আপনার সকলের সঙ্গে মোটামুটি কাটবে। বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চমৎকার,
দিনকার দিন প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে আপনার স্ত্রী কিন্তু আপনাকে অনেক সারপ্রাইজ দিতে পারে বা আপনাকে অনেক আনন্দিত করে তুলতে পারে। আজকের যে দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর 12:31 থেকে দুপুর 2:34 পর্যন্ত, এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো রাত 9:01 থেকে রাত 9:44 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে কাটান, কোনোভাবে কিন্তু কারোর সঙ্গে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বেন না। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর, তাই এই ধরনের জামা কাপড় পরা অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। কুম্ভরাশি যাদের জন্য বলবো যে আপনার আবেগ প্রকৃতি এবং জেদি মনোভাব কিন্তু আপনাকে কন্ট্রোল করার বা নিয়ন্ত্রণ করার অবশ্যই প্রয়োজন আছে। যারা কুম্ভরাশি ছাত্রছাত্রী রয়েছেন তারা কিন্তু নিজের সময় অবশ্যই এই ঠিক সঠিক পড়াশোনার কাজে লাগান। আপনারা কিন্তু টিভি মোবাইল এন্টারটেনমেন্টের মাধ্যমে কিন্তু নিজের প্রয়োজন সময় বা নিজের ইম্পর্টেন্ট সময় কিন্তু নষ্ট করে ফেলছেন। আর শরীর স্বাস্থ্য কিন্তু ও মোটামুটি থাকবে, শরীর কিন্তু ও অবহেলা করবেন না, না হলে কিন্তু শরীর অসুস্থ হতে পারে। আর আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে, হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু আপনাকে নানারকম আর্থিক প্রবলেম কিন্তু সলভ করতে হেল্প করবে। আজ জমি সংক্রান্ত কোনো বিনিয়োগ কিন্তু আপনার জন্য লাভজনক নাও হতে পারে। পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু পরিবারের লোকজনের সাথে খুবই ভালোভাবে কাটবে। আপনি আপনার পরিবারের সময় দিন, তাদের সাথে সময় কাটান, আপনারা কিন্তু আপনি কিন্তু একটা শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন আজ অতিক্রান্ত করতে পারবেন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনাদের প্রেম করার দিন নয়, আপনাদের মধ্যে কিন্তু দ্বিতীয় ব্যক্তির কারণে জোট ঝামেলা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো কাটবে, কর্মক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি আপনার কর্মের কিন্তু যোগ্য ও উচ্চতা কিন্তু আজকে পেতে পারেন। বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য মোটামুটি, তাই আপনি কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে বলুন যাতে আপনার কোনো কথায় আপনার স্ত্রী কষ্ট না পায়। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 8:09 থেকে সকাল 9:30 পর্যন্ত। আজকে দিনের জন্য আপনার সাবধানে থাকার সময় হলো সকাল 10:12 থেকে সকাল 11:24 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে কাটান, কোনোভাবে কিন্তু কারোর সঙ্গে জোট ঝামেলায় জড়িয়ে পড়বেন না। এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন অবশ্যই গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সাদা এবং রূপালি, তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। মীন রাশি জাতকের জন্য বলবো যে আপনার একাকিত্ব অনুভব কাটাতে আপনি কিন্তু নিজের পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন। আজ আপনার শরীর স্বাস্থ্য মধ্যম প্রকাশ, শরীরের অবশ্যই যত্ন নিন, শরীরের অবহেলা কিন্তু আপনার শরীর অসুস্থতার কারণ হতে পারে। আর্থিক দিকটি কিন্তু মধ্যম প্রকাশ, তাই আর্থিক উপার্জন যেমন হবে আর্থিক খরচও কিন্তু আপনার বেড়ে যাবে, তাতে কিন্তু আপনার সঞ্চয় কিন্তু করা কঠিন হয়ে যাবে। আজ পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু মধ্যম প্রকাশ, তাই পরিবারের লোকজনের সাথে একটু সাবধানে কথাবার্তা বলুন, নিজের ব্যবহারকে কন্ট্রোল করুন এবং তাদের সাথে একটু সময় কাটান। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন, মনের মানুষের সাথে সময় কাটান, তাকে সময় দিন, আপনাদের দিনটি কিন্তু প্রেম রোমাঞ্চের মধ্যে দিয়ে ভরপুর সুন্দরভাবে কাটবে। কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো, আপনার মান সম্মান বৃদ্ধি হতে পারে, আপনার কঠোর পরিশ্রমের ফল কিন্তু আজ আপনি পেতে পারেন, আপনার পদোন্নতি হতে পারে। আর যারা ব্যবসা করছেন তাদের জন্য দিনটি কিন্তু খুবই ভালো, কোনো বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি কিন্তু লাভবান হতে পারেন। আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন, আপনার স্ত্রীর সাথে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু দারুণভাবে কাটবে। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর 12:36 থেকে দুপুর 2:31 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো রাত 8:59 থেকে রাত 9:42 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে কাটুন, কোনোভাবে কিন্তু ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বেন না। এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন অবশ্যই গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো এবং নীল, তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। তো দর্শক বন্ধু, আজকের রাশিফল এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।